আবার নতুন একটা সকাল, নতুন একটা সকালে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই সময় যে কটা ব্লগ আসবে পুরো সেই সবকটাই বলতে পারেন কার্তিক পুজো রিলেটেডই আসবে। আজকে আমরা আমাদের প্যান্ডেলে প্রতিমা আনতে যাব, তো আজকে একটা ব্যস্ত দিনই কাটবে। তো যাওয়ার সময় বা প্রতিমা আনা সেইগুলোই আজকের ব্লগে আপনাদেরকে আমি দেখাবো। এই গোটা দিনের সফরটা দেখার জন্য আমার সাথে জুড়ে থাকুন। কিছুর আগে আগে সকালের জল খাবারটা খেয়ে নিই। সকালের জল খাবার খেয়ে একবারে রেডি হয়ে তারপরে আবার মাঠে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। মাঠে বলতে আমাদের যেখানে প্যান্ডেল হয়েছে ক্লাব মাঠ, সেইখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকুন। যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু তার আগে আমি আমার কাকার বাড়িতে যাব। আমার ভাই প্রত্যেক বছরই নিজের হাতে কার্তিক ঠাকুর বানিয়ে পুজো করে, আবার সুন্দর এবার ওর বাবা ওর ভাই মিলে একটা সুন্দর প্যান্ডেলও করেছে, সেটা আপনাদের দেখাবো। ওর হাতে বানানো ঠাকুরও আপনাদের দেখাবো। তো দেখুন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে আমার ভাইয়ের হাতের বানানো ঠাকুর, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রতিমাটিও বানিয়েছে নিজের হাতে। প্রত্যেক বাড়িও বানায়, বছর বছর আরো বেটার হচ্ছে। এই হচ্ছে আমার ভাই বিজয়, আর এটা হচ্ছে ওর ভাই বিশাল। শুধু ঠাকুরই না, ওরা সুন্দর একটা প্যান্ডেলও বানিয়েছে, ওর বাবাও ওদের এই কাজে সহযোগিতা করেছে। এই হচ্ছে ওদের এই প্যান্ডেল, যথারীতি পুরোহিত ডেকে পুজোও করবে ওরা। তো ভাবলাম আপনাদের এইটাও একটু দেখিয়ে দিই, তাই জন্য এখানে এসে একবার ঠাকুর আর প্যান্ডেলটা আপনাদের দেখালাম। কেমন লাগলো আপনাদের এটা, এই ছোট্ট হাতের এত সুন্দর কাজ, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কমপ্লিট হয়ে গেছে, কিন্তু প্যান্ডেলের কাজ এখনো কমপ্লিট হয়নি। তো হয়ে গেলে আবার যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন ঠাকুর প্যান্ডেল দুটো একসাথে আবার আপনাদের দেখাবো। তো এবার মাঠের দিকে যাই, ওখানে গিয়ে আবার বাকিটা দেখাচ্ছি। আমাদের প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে, দাদারা শেষ মুহূর্তের কিছু ফিনিশিং টাচ দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই প্যান্ডেলটা আমাদের হ্যান্ড ওভার করে বেরিয়ে যাবেন। প্যান্ডেল হয়েই গেছে, থেকে পাম্পের মাধ্যমে জল এনে এই জায়গাটিকে ভরাট করার চেষ্টা চলছে। সেই ছবিটাও আপনাদের দেখাবো। আপাতত এইটুকুই, তারপর দেখা যাক, হয়ে গেলে আবার দেখাচ্ছি কিরকম লাগছে জলটা এখানে ভরানোর পর। আমাদের প্যান্ডেল পুরো রেডি হয়ে গেছে, মাঠের মেলার দোকানগুলো আস্তে আস্তে বসে পড়েছে, মাঠ আস্তে আস্তে পড়ে গেছে মেলার দোকানে। দেখতে পাচ্ছেন আরও দোকান আসবে এখনও। এখানে বাচ্চাদের বেশ কিছু ইভেন্টও এসছে, এখনও কিছু কিছু ইভেন্ট বসা বাকি আছে। যত সময় এগোবে তত আরও বেশি জাঁকজমকে ভরে যাবে। তো আমরা এখন বাদ্যযন্ত্র নিয়ে আমাদের প্রতিমাটা আনতে যাচ্ছি।
পৌঁছে গেছি। এইখানেই আমাদের ঠাকুর বানাতে দেওয়া ছিল, তো গাড়িটা আসলেই আমরা ঠাকুরটা নিয়ে তারপর আবার মণ্ডপের দিকে বেরিয়ে পড়বো। প্রতিমা তৈরি হয়ে গেছে, ফিনিশিং টাচ দেওয়া হয়ে গেছে শিল্পীর দ্বারা। তো এখন আমরা আমাদের প্রতিমাটাকে আমাদের এই ভ্যানে তুলে নিয়ে আমাদের মণ্ডপে নিয়ে যাব। তো এখন ক্লাবের সদস্যরা প্রতিমাটাকে ভ্যানে তোলার চেষ্টা করছে। তো আমাদের প্রতিমাটি খুব সুন্দর ভাবে ভ্যানে তোলা হয়ে গেছে। এবার আমরা আমাদের প্যান্ডেলের দিকে এগিয়ে যাব। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, আবার প্যান্ডেলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা আমাদের প্রতিমা নিয়ে প্রায় পাড়ায় ঢুকে পড়েছি। তো আমরা আমাদের ঠাকুর নিয়ে প্যান্ডেলে পৌঁছে গেছি। এবার প্যান্ডেলের আসরে ঠাকুরটা রাখার হবে। আসরের পিছনের কাপড়টা সরিয়ে তারপর এখান থেকে আমাদের প্রতিমাটাকে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করানো হবে। প্যান্ডেলের দাদারা আসরের পিছনের কাপড়টা সরিয়ে দিয়েছেন, এবার আমরা এটাকে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসব। সেই কাজই চলছে এখানে। আমাদের মণ্ডপের ভিতরে প্রতিমা প্রতিস্থাপন করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আমাদের প্রতিমা। অপরূপতর সৌন্দর্য দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর মুখমণ্ডলী রাধা কৃষ্ণ।
শেষ করছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।